حضرت اللہ رب پیغمبر موسی علیہ السلام ڈاک دیا کو اللہ আমার বাড়িতে আসবে আল্লাহর বাড়িতে যেই সময় আল্লাহ আসবে ওই সময় ফকির আসছে ফকির যখন আসছে বলল মুসা রে মুসা এই ঘটনা থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করেন এ মুসা আজকে তিন দিন ধরে আমার পেটে খাবার নাই এ মুসা তিন দিন ধরে আমার পেটে খাবার নাই মুসা রে ও মুসা আমারে কিছু খাবার দাস না মুসা আলাইহিস সালাম উপর দিকে তাকায় দেখে আল্লাহ আসার টাইম হয়ে গেছে ফকিরটারে পিছন দিক থেকে এইভাবে একটা ডেক্কা মারলেন কারণ আল্লাহ বাড়িতে আসবে মুসার আনন্দটা কম না বেশি এমন আনন্দ নিয়ে কারণ এই সময় যদি আল্লাহ আইসা দুদি ফকিরে নিয়ে আমি ব্যস্ত থাকি আর আল্লাহ দুদি কয় কিরে আমি মুসা তোর বাড়িতে আইলাম দুদি আমি আল্লাহরে না দেখতে পারি মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন পাগল হয়ে ওই ফকিরকে ডেক্কা দিয়ে তাড়িয়ে দিলেন موسى عليه السلام অপেক্ষা করলেন অপেক্ষা করার পর আবার পরের দিন পাহাড়ের উপরে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য এইবার যায় কয় আল্লাহ দুনিয়ার মানুষ বেঈমানি করে কিন্তু তুমি খোদা হইয়া আমার সাথে এমন কেন বেঈমানি করলা গো আল্লাহ আমি সহ্য করতে পারলাম না জীবনে তো তোমার কাছে কিছুই চাই নাই আমার দাওয়াতটা তুমি গ্রহণ করেছো কিন্তু আমার বাড়িতে গেলেন আমার অপরাধটা কি আল্লাহ ডাক দেয়া কই মুসা রে তুই আমার সাথে যে অপরাধ করছো এই অপরাধ দুনিয়া কোন পাগল আমার সাথে করে নাই মুসা আমি বড় কষ্ট পাইছি ও আল্লাহ আমি কি অপরাধ করলাম ও আমি তোর বাড়িতে গেলাম তুই আমাকে এমন ভাবে অপমান করলি আমি আশা করি নাই তোর বাড়িতে যাওয়ার পর তুই আমাকে এইভাবে আঘাত করবি আল্লাহ তুমি তো আমার বাড়িতে গেলাই না আমি কখন তোমাকে অপমান করলাম আল্লাহ রাগে দিয়ে কই মুসারি আমি মিথ্যা কথা বলি না আমি কারো সাথে বেঈমানি করি না আমি যেই সময় বলেছিলাম তোর বাড়ি যাব ওই সময় আমি তোর বাড়িতে গিয়েছি কিন্তু তুই আমাকে তাড়ায় দিলি ও আল্লাহ না না তুমি আসো নাই আমি তো তোমার দেখি নাই আল্লাহ ডাকে দিয়া কয় মুসারে ওই যে ফকির বেশে লম্বা চুল ছিল গায়ের মাঝে জামা ছিল বাবরি ছিল আর মুখে দাঁড়িয়ে ছিল সুন্দর চেহারা ছিল এ মুসা তুমি কি দেখো নাই ও আল্লাহ আমি দেখেছি দেখেছি কইরা তো একটা ফকির ছিল দুনিয়ার কো না না এটা দুনিয়ার ফকির না আমি স্বয়ং আল্লাহ ফকিরের সুরতে তোমার বাড়িতে গিয়েছিলাম হাত তুলে কর আল্লাহু আকবার আল্লাহকে দেখছেন 99 বার এমন আল্লাহর মহান কুতুব আছে যারা দৈনিক আল্লাহর সাথে কথা বলে ঠিক না ঠিক আরো জোরে কো ঠিক না ঠিক কিন্তু আমরা আমরা বড় কপাল ফোরা না পাইয়া নবীর দুঃখে দুঃখে কাঁদলা মাহমি বন জঙ্গলে ওরে আমি কুলহারায় কলঙ্কিনি ওরে কুলহারায় কলঙ্কিনি ডাকি নবী তোমারে দয়া করে দিদারে দাও গো একবার নবী স্বপনে দয়া করে দিদার দাও গো একবার নবী স্বপনে জোরে কি ইয়া রাসূলুল্লাহ কইতে না আল্লাহ তুমি বলো কি ও মুসা রে আমি ওই 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 সূরাটা ধরতে আমার বড় ভালো লাগে কারণ ফকিররা যারা দুনিয়ার জমিনে সাধন করেছে তারাই বুঝে আল্লাহরে কেমনে পাওয়া যায় বন জঙ্গলে আল্লাহর ওলিরা গুইরা গুইরা সাধন করেছে আর আমরা ঘরে বসে বসে সাধন করতে চাই জঙ্গলার মাঝে বসিয়া আল্লাহর ওলিরা ওই যে নয় দরজা বন্ধ কইরা অন্তরে দরজা দিছে খুনিয়া আর আল্লাহর ওলিরা এমন ভাবে আল্লাহকে সাধন করেছে আল্লাহ তাদের কলবের মাঝে বৈশা গেছে জোরে কোন না আল্লাহু আকবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ তোমাকে দেখতে চাই সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ কয় ঠিক আছে মুসা রে আমি এত তারিখে তোমাকে আমি দিদার দেওয়ার চেষ্টা করি কিন্তু তুমি আমাকে দেখতে পারবা না কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার তর্ক করতেছে এখন একটু আওয়াজ করে মহব্বতে বলেন
আল্লাহ কে ডাকার মত আল্লাহ কে আল্লাহর কাছে চাওয়ার মত চাইলে আল্লাহ দেই কি দেই না আর যারাকম দেই কি দেই না কিন্তু চাওয়ার মত আমরা চাইতে পারি নাই তো রজব মাস আমার নবী বলেছে এই রজব মাসে যেই ব্যক্তি 60টা রোজা রাখবে কয়টা আমার নবী কয় এই রজব মাসে যেই ব্যক্তি 60টা রোজা রাখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার এটা আমি বলি না এটা আমার কথা না এটা আমি ফারুকের বানানো কথা নয় নবী যথায় আল্লাহ সাথায় সুবহানাল্লাহ কইতেন না এখন বলবেন হুজুর কথাটার হাকিকত বুঝলাম না কথাটার হাকিকত হচ্ছে আল্লাহ বলেন আপনি হাবিব আপনি থাকবেন মদিনায় কুরআন আমার কুরআন আমার আপনি থাকবেন মদিনায় আর কুরআনের আয়াত নাযিল হবে ওই আয়াতের নাম হবে মদিনা সুবহানাল্লাহ আপনি থাকবেন মক্কায় আপনি থাকবেন মক্কায় আর সেই সূরা নাযিল হবে সেই সূরাটার নাম হবে সূরাতুল মাক্কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যথায় আল্লাহ সাথায় ভাই কথা বললে আপনি বাইরে যে বলবেন ভিতরে এনে বইলে কথা বলবেন আমার কানে যেন কোনো আওয়াজ না আসে এমন এক নবীর উম্মত আপনি আমি হয়েছি মুসা যাইতে চাই আল্লাহর বাড়ি আল্লাহকে দেখতে চাই আল্লাহকে দেখতে চাই আল্লাহ কয় অসম্ভব মুসা লাম তারনি তুমি আমাকে দেখতে পারবে না ওই মাসটাই তো রজব মাস আমি তো ভুলেই গেছিলাম এই মাসটা তো হচ্ছে পৃথিবীর আল্লাহর সবচাইতে প্রেমের ইতিহাস তো এই মাসের 27 তারিখে ঘটেছে ঠিক না ভাই নবীরা তুমি কোন জায়গায় রাখবা নবীরে মাটির বলো এই মাসটা আসলে দেখবেন যে কিছু লোক কুত্তা পাগল হয়ে যা মেরাজ বিশ্বাস করে না আবার মেরাজ থেকে যে নামাজ আনছে খাউন বিশ্বাস করে খাউন খাউন যার বাড়িতে খাইব উনি মিলাদ কাম করে উনি বেদাতি কিন্তু খাউন বেদাত না বুঝেন নাই তুমি নামাজ আদায় করো কিন্তু নামাজ তোমার দয়ালু রহমাতাল লিল আলামিন আল্লাহর বিনা পর্দায় 70,000 পর্দা পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর বাড়ি থেকে আল্লাহর সাথে 27 বছর কথা বলেছে সুবহানাল্লাহ তুমি নামাজ বিশ্বাস করো কিন্তু নবীর মেরাজ বিশ্বাস করো না তুমি খাউন পছন্দ করো তুমি মিলাদ পছন্দ করো না বোঝা যায় তোমার মতো মুনাফিক আর যেই নবী আপনার জন্য আমার জন্য এই দুনিয়ার জমিন থেকে তাও আল্লাহর বাড়ি গিয়েছেন নিজের জন্য জান্নাত নবীটা কেমন পাইছেন আপনি আমি নবীটা কেমন পাইলাম একটু চিন্তা করলে দেখলাম চিন্তা করে দেখলাম না আমরা নবীর জন্য কি পাইলাম আমার নবী কয় শুধু আমি নবী দামি তা না আমি নবী দামি তা না আমার এক একটা উম্মতের দাম বনী ইসরায়েলের 70,000 নবীদের চাইতে আরো বেশি আপনার দাম কোথায় আর আমার দাম কোথায় কোথায় ঈসা নবী কোথা মুসা নবীর উম্মতের কথা বলবে আমার নবী কয় না উম্মতের কথা বাদ বনি ইসরায়েলের 70,000 নবীদের চাইতে আমার উম্মতকে তুলনা করবা কারণ উম্মত আমার উম্মত থাকবে জমিনে আরশে আযিমের উপর কি হয় তাও আমার উম্মত বলতে পারে বনি ইসরায়েলের নবীরা আল্লাহকে দেখতে চায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমাকে দেখতে চাই আর আল্লাহ কয় মুসা রে অসম্ভব আল্লাহ কেন তুমি তো জানো প্রেমের মরা জলে ডুবে না সুবহানাল্লাহ কইতেন না প্রেমের মরা জলে ডুবে নাকি যুবকরা কথা কও না কেন প্রেমের মরা ওপেন করতে একদিন বাংতে দুই দিন এমন প্রেম কেউ কইরো না গো দরুদি ঠিক হবে ঠিক ভাই এমন প্রেম কইরো না মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ জানি প্রেমের মরা জলে ডুবে না তুমিও আমার আমার বন্ধু বানাইছো মুসা কালিমুল্লাহ ডাক দিছো তুমি তো আমার বন্ধু কইছো বন্ধু কই নাই হুজুর বন্ধু বলছে না বন্ধু বলেছে বন্ধু বানিয়েছ প্রেমের মরা জলে ডুবে না আল্লাহর
তাক দিয়া কই ও মুসা তুমি কি বলতে চাও গো আল্লাহ দুনিয়ার মানুষ প্রেম করে একজন আরেকজনের সাথে আল্লাহ একজন আরেকজনকে দেখে প্রেম করে দেখে তার আত্মা শান্তি পায় মন শান্তি পায় কিন্তু আমি কি পাইলাম ও মুসা তুমি কি পাও নাই গো মুসা কই আল্লাহ আমার মন তো সারাক্ষণ তোমাকে দেখতে চায় তোমার প্রতি আল্লাহ প্রেম নিবেদন হয় কিন্তু আমি তো তোমাকে দেখতে পাই না আল্লাহ ডাকে দেয়া কই মুসা রে সরাসরি কই তুই কি বলতে চাস আল্লাহ বললেন যখন এ মুসা সরাসরি বলো কি বলতে চাও এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামটাকে দিয়ে কয় আল্লাহ দয়া করে আমাকে তুমি একটু দিদার দাও আল্লাহ তোমাকে আমি দেখতে চাই দেখে আমার মনে হৃদয় মধ্যে তোমার জন্য একটু জায়গা করে রাখতে চাই আল্লাহ তুমি কেমন গো আমি তোমাকে দেখতে চাই আল্লাহ কই মুসা লাম আল্লাহ কইলাম তারনি মুসা অসম্ভব আমাকে দেখার মতো তোমার চক্ষু নাই তুমি আমাকে দেখতে পারবা না মুসা আলাইহিস সালাম একটা আদর্শ ছিল যা কইতো তা কইরা ছাড়তো সুবহানাল্লাহ যা বলতেন মুখ দিয়া মুসা আলাইহিস সালাম তাই করে ছাড়তেন মুসা আলাইহিস সালাম কথার কথায় আল্লাহকে একদিন প্রশ্ন করবেছে আল্লাহ একটা কথা কইতাম মনে চাইছে কই এলাই মুসা কই এলাও আল্লাহ আমার খুব জানতে ইচ্ছা করতেছে আল্লাহ তুমি দুজি আল্লাহ মাইন্ড করো না আবার আল্লাহ আমি দুজি তোমার ক্ষুধা হইতাম আমি দুজি তোমার ক্ষুধা হইতাম এ তাফসিরের কথা বানানোর কথা না হুজুর আছে এখানে তাফসিরের কথা মিয়া কো আল্লাহ আমি দুজি ক্ষুধা হইতাম আর তুমি দুজি আমার বান্দা হইতা উদ্দুর কইছে ধর আল্লাহ আল্লাহ ডাক দেখ মুসা শিরিক বুঝো শিরিক বুঝনি আল্লাহ এটা তো শরীয়ত না এটা হাকিকতের কথা হইতাছে এটা তো শরীয়তের কথা এটা হাকিকতের প্রেম নিবেদন হচ্ছে আল্লাহ কই প্রেম নিবেদন হচ্ছে এমন কথা বলিও না যে কথা শিরিক হয়ে যায় তুমি জানো কোনোদিন সম্ভব না তুমি মুসার বান্দা আমি হওয়া আর তুমি আমার খুদা হওয়া সুবহানাল্লাহ কইতেন না মিয়া আল্লাহ রাখে দেয়া কই মুসা অসম্ভব তুমি কোনদিন আমার খুদা হইতে পারবে না আমি কোনদিন তোমার তোমার বান্দা হইতে পারবো না মুসার এমন কথা বলিও না আল্লাহ মুসাকে একটা ধমক দিলেন মুসা আলাইহিস সালাম ভয়ে জমিনে বসে গেলেন আবার দাঁড়ায় কই আল্লাহ দুজি হইতা সুবহানাল্লাহ আল্লাহ তুমি দুজি হইতা আবার মুসা আলাইহিস সালাম আবার ধম আল্লাহ আবার ধমক দিলেন হে মুসা চুপ করো তুমি নবী মনে রেখো তুমি নবী এমন কথা তোমার মুখে যেন না আসে আল্লাহ আবারও ধমক দিলেন মুসা আলাইহিস সালাম জমিনে আবার বসে গেলেন বসার পরে আবার উইটা দাঁড়াইলেন দাঁড়ায় কয় আল্লাহ তুমি তো জানো আমি কেমন মুসা আমি এমন গারতারা মুসা তোমার জন্য কিন্তু আমাদের জন্য গারতারা না আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম প্রেমের কালেকশন ছিল এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করা অবস্থায় এমন করতেন জোরে কোন আল্লাহু আকবার এবার আল্লাহ ডাক দিয়া কয় মুসারি তুই বড়ই গারতারা তুই যেটা কইলি এই কথার উত্তরটা আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিই মুসা তুই যদি আমার খুদা হইতি আর আমি যদি তোর বান্দা হইতাম আল্লাহ ডাকে দেয়া কয় মুসারি কোনোদিনই সম্ভব না তারপরেও দুজি দুজি আল্লাহও কই দুজি মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় কয় আল্লাহ আমিও কই দুজি তুমিও দি কও দুজি সুবহানাল্লাহ ও আল্লাহ বুঝেছি প্রেমের খেলা আমার সাথে তোমার জমবে প্রেমের খেলা জমবে এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসারে দুজি আমি বান্দা হইতাম তুই মুসা দুজি আমার খুদা হইতি তাহলে আমি তোর কাছে একটা জিনিস বেশি বেশি খাবারের জন্য যেই জিনিসটা চাইতাম ওই জিনিসটা অন্য কিছু না ওই জিনিসটা হচ্ছে আমি বেশি বেশি দুধ পান করার জন্য আবেদন করতাম তাহলে দুধ খাওয়া সুন্নত নি হ্যাঁ দুধ খাওয়া
নবীর সুন্নাত না শুধু আল্লাহ নিজেও দুধ পছন্দ করে এখন বলেন দুধের মধ্যে ভেজাল কম না বেশি জোরে কোন মনে হয় এই এলাকায় দুধের মধ্যে ভেজাল নাই দুধের মধ্যে কেউ পানি দেয় না হ্যাঁ দেয়নি এই এলাকায় দুধের মাঝে মনে হয় পানি দেয় এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি জানো আমি তোমাকে দেখতে চাই এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাই আল্লাহ বলেন মুসা রে ও মুসা তুমি আমাকে দেখতে চাও এটা তো অসম্ভব দেখার কোনো শক্তি নাই তোমার এইবার আল্লাহ ডাক দিয়া কই ঠিক আছে মুসা যেহেতু এমন করে তুমি আমাকে বলতেছো যাও যাও আমি কথা দিলাম এত তারিখে তোমার আমি দেখা দেওয়ার চেষ্টা করব কিন্তু তুমি তো দেখতে পারবা না মুসা আলাইহিস সালাম কো আল্লাহ তাও আমি তোমাকে দেখতে চাই আল্লাহর পয়গম্বর হযরত মুসা এইবার এমন ভাবে প্রস্তুতি নিলেন গো নেওয়ার পর রেডি হইয়া আতর সেন মাইকা তোর পাহাড়ের মাঝে দাঁড়াইছে রে বাবারা ওই পাহাড়ের মাঝে দাঁড়ায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলার জন্য ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া এমন ভাবে প্রস্তুতি নিছে গো আরেকটা ঘটনা আছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ বন্ধু তো বন্ধুর বাড়িতে দাওয়াত খাই তুমি কি আমার বাড়িতে একদিন দাওয়াত খাইতে পারবা না সুবহানাল্লাহ কোন আল্লাহ কি খাইনি কথা কোন আল্লাহ কি খাইনি আল্লাহ কি ঘুমায় নাকি আল্লাহ খায় না আল্লাহ ঘুমান না আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ বিয়া শাদিও করেন নাই কারণ আল্লাহ তো শুধু আল্লাহ আল্লাহর সাথে দুনিয়ার কারোর সাথে তুলনা আসেনি জোরে কোন আসেনি আল্লাহ ডাক দিয়ে কই মুসা কি বলতে চাও ও মুসা কি বলতে চাও আল্লাহ তুমি একদিন আমার বাড়িতে আসো না আল্লাহ আল্লাহ অনুরোধ তুমি আমার বাড়িতে একদিন আসো না আমি আমার উম্মতদেরকে বলতাম অত তারিখে আল্লাহ আমার বাড়িতে আইছে আল্লাহ বললেন ঠিক আছে মুসা এত তারিখে আমি তোমার বাড়িতে যাব কিন্তু এমন রূপ ধারণ করে যাব দুনিয়ার কেউ কিন্তু তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না আল্লাহ আল্লাহ কথা দিলেন মুসারে মুসা আলাইহিস সালাম সুন্দর মতন গর্ত সাজায় ফুল টুল রং টং লাগাইয়া এমন ভাবে রং লাগাইছে মুসা আলাইহিস সালাম আজকে আমার বাড়িতে আমার আল্লাহ আইব এমন সময় বইলা দিছে এমন সময় আমি সূর্য তখন এমন অবস্থায় থাকবে ওই সময় আমি আল্লাহ তোমার বাড়িতে আসবো মুসা দেখো তুমি নিয়ে আবার আমারে অপমান করো না 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 এমন যখন সময়টা হয়েছে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের বাড়িতে হঠাৎ করে যেমন সময় আল্লাহ আসার কথা ওই সময় একজন ফকির আইসা হাজির হয়েছে ফকির আইসা কয় আজকে তিন দিন ধরে খাই না ও গো আল্লাহর পয়গম্বর ও গো মুসা নবী ও গো শরীয়তের নবী আমার কিছু দেন না একটা কথা সব সময় মনে রাখবেন যারা ফকিরকে কষ্ট দেয় তারা আল্লাহর বন্ধু হতে পারে না কথা কোনো ঠিক না ঠিক যারা গরিবদেরকে কষ্ট দেয় যারা অসহায়দেরকে কষ্ট দেয় যারা আলেমদেরকে কষ্ট দেয় ওরা কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না হাত তুলে কো ঠিক না ঠিক বন্ধু তারাই যারা মানুষকে ভালোবাসে মানুষকে সম্মান করে আরে বাবা আল্লাহ তো সর্বপ্রথম মানুষ বানায় কইলেন যে আদমকে সেজদা করো হ্যাঁ মানুষ বানাইয়া আল্লাহ মানুষ ফেরেশতাদেরকে ফেরেশতা দিয়া আল্লাহ মানুষদেরকে সেজদা করাইলেন কেন জানেন আল্লাহ কই প্রথম সেজদাটা আমি মানুষদেরকে দেওয়াইলাম মানুষ যেন মানুষকে মূল্যায়ন করে কিন্তু আমরা মানুষকে সবচাইতে বেশি ঘৃণা করি গরিব দেখলে আমরা আমাদের কাছে মনে হয় যে আমার জুতার পায়ের ময়লা কথা কন না আর সমাজে টাকা টাকা বড় বড় সুৎকুর দেখলে হ্যাঁ আমরা সম্মান উতলায় উড়ে আমি তো সুৎকুরের হুজুর সালামই দিই না তুই জানি হ্যাঁ সুৎকুর সুৎকুর রেখের সালাম এ কথা কোন ঠিক না ঠিক সুৎকুরের জন্য কোনো সালাম নাই দাওয়াত থাকলে থাকবো না থাকলে নাই সুৎকুরের দালালি করুন যাইত না কথা কোন ঠিক না ঠিক কষ্ট পাইতে পারেন অনেকেই এই তো এটা আমার স্বার্থের জন্য আমি বলছি না কি জবাব দিবেন আপনি নবীর কাছে হ্যাঁ
আপনি কি জবাব দিবেন? আপনি মানুষ, জবাবটা দিবেন কিভাবে সেটা আমাকে বলেন। নবী বলেছে এক টাকা যে ব্যক্তি সুদ খাইলো, জাইন্না সুদ খাইলো, সে যেন তার আপন মায়ের সাথে 70 বার জিনা করলো। এরপর আপনার লজ্জা লাগে না? আমার নবী বলেছে যারা যারা সুদ খাইলো তারা যেন 70টা নবীকে 70,000 নবীর আরে তার নিজের হাতে জবে করলো। সুদ করে যেন পায়খানা খাওয়া নিষেধ, কিন্তু সুদ খাওয়া হারাম। আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, কেউ কষ্ট নেবেন না। হযরতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকে দিয়ে কয় আল্লাহ আমার বাড়িতে আসবে। আল্লাহর বাড়িতে যেই সময় আল্লাহ আসবে ওই সময় ফকির আসছে। ফকির যখন আসছে বলল মুসা রে মুসা, এই ঘটনা থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করেন। এ মুসা, আজকে 3 দিন ধরে আমার পেটে খাবার নাই। এ মুসা, 3 দিন ধরে আমার পেটে খাবার নাই। মুসা রে ও মুসা, আমারে কিছু খাবার দাস না। মুসা আলাইহিস সালাম উপর দিকে তাকায় দেখে আল্লাহ আসার টাইম হয়ে গেছে। ফকিরটারে পিছন দিক থেকে এইভাবে একটা ডেক্কা মারলেন, কারণ আল্লাহ বাড়িতে আসবে মুসার আনন্দটা কম না বেশি, এমন আনন্দ নিয়ে। কারণ এই সময় যদি আল্লাহ ঈশা দুদি ফকিরে নিয়ে আমি ব্যস্ত থাকি আর আল্লাহ দুদি কয় কিরে আমি মুসা তোর বাড়িতে আইলাম দুদি আমি আল্লাহর না দেখতে পারি। মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন, পাগল হয়ে ওই ফকিরকে ডেক্কা দিয়ে তাড়াইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর আবার পরের দিন পাহাড়ের উপরে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এইবার যায় কয় আল্লাহ, দুনিয়ার মানুষ বেইমানি করে কিন্তু তুমি খুদা হইয়া আমার সাথে এমন কেন বেইমানি করলা গো আল্লাহ? আমি সহ্য করতে পারলাম না, জীবনে তো তোমার কাছে কিছুই চাই নাই, আমার দাওয়াতটা তুমি গ্রহণ করেছো কিন্তু আমার বাড়িতে গেলেন, আমার অপরাধটা কি? আল্লাহ ডাক দেয়া কই মুসা রে, তুই আমার সাথে যে অপরাধ করছো এই অপরাধ দুনিয়া কোন পাগল আমার সাথে করে নাই। মুসা আমি বড় কষ্ট পাইছি, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমি তোর বাড়িতে গেলাম তুই আমাকে এমন ভাবে অপমান করলি, আমি আশা করি নাই তোর বাড়িতে যাওয়ার পর তুই আমাকে এইভাবে আঘাত করবি। আল্লাহ তুমি তো আমার বাড়িতে গেলাই না, আমি কখন তোমাকে অপমান করলাম? আল্লাহ রেগে দিয়ে কই মুসারি, আমি মিথ্যা কথা বলি না, আমি কারোর সাথে বেইমানি করি না, আমি যেই সময় বলেছিলাম তোর বাড়ি যাব ওই সময় আমি তোর বাড়িতে গিয়েছি কিন্তু তুই আমাকে তাড়াইয়া দিলি। ও আল্লাহ, না না তুমি আসো নাই, আমি তো তোমারে দেখি নাই। আল্লাহ ডাকে দিয়া কয় মুসারে, ওই যে ফকির বেশে লম্বা চুল ছিল, গায়ের মাঝে জামা ছিল, বাবরি ছিল আর মুখে দাড়ি ছিল, সুন্দর চেহারা ছিল, এ মুসা তুমি কি দেখো নাই? আল্লাহ আমি দেখেছি, দেখেছি কইরা তো একটা ফকির ছিল দুনিয়ার। না না এটা দুনিয়ার ফকির না, আমি স্বয়ং আল্লাহ ফকিরের সুরতে তোমার বাড়িতে গিয়েছিলাম। হাত তুই লাগন আল্লাহু আকবার। আল্লাহ তুমি বলো কি ও মুসা রে, আমি ওই 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 সুরতটা ধরতে আমার বড় ভালো লাগে, কারণ ফকিররা যারা দুনিয়ার জমিনে সাধন করেছে তারাই বুঝে আল্লাহরে কেমনে পাওয়া যায়। বন জঙ্গলে আল্লাহর অলিরা গুইরা গুইরা সাধন করেছে আর আমরা ঘরে বৈশে বৈশে সাধন করতে চাই। জঙ্গলার মাঝে বসিয়া আল্লাহর অলিরা ওই যে নয় দরজা বন্ধ কইরা অন্তরের দরজা দিছে খুনিয়া, আর আল্লাহর অলিরা এমন ভাবে আল্লাহকে সাধন করেছে আল্লাহ তাদের কলবের মাঝে বসে গেছে। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কই ঠিক আছে মুসা রে, আমি এত তারিখে তোমাকে আমি দিদার দেওয়ার চেষ্টা করি কিন্তু তুমি আমাকে দেখতে পারবা না। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার তর্ক করতেছে, এখন একটু আওয়াজ করে মহব্বতে বলেন আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় কি দেয় না?
আরজরকম দেই কি দেই না কিন্তু চাওয়ার মত আমরা চাইতে পারি নাই তো রজব মাস আমার নবী বলেছে এই রজব মাসে যেই ব্যক্তি 60টা রোজা রাখবে কয়টা আমার নবী কয় এই রজব মাসে যেই ব্যক্তি 60টা রোজা রাখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে জাহান্নামের দরজা তার জন্য লেগে থাকবে খুলবে না আমার নবী কয় এই রম এই এই রজব মাসে যেই ব্যক্তি 60টা রোজা রাখবে জান্নাতের আটখানা দরজা তার জন্য খোলা থাকবে প্রত্যেকটা দরজার মাঝে একটা নয় দুইটা নয় 80,000 ফেরেশতা তার জন্য দাঁড়িয়ে থাকবে আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ এই আমলগুলো মা বোনরা বেশি করে এরপরেও যদি আপনি না করতে পারেন এই আমলটা না করতে পারেন আরেকটা আমল ছোট্ট আমল আমার নবী আরো রজব মাসে সহজ করে দিলেন উম্মত আমার শুনে নাও এই রজব মাসে যেই ব্যক্তি একটা রোজা পালন করবে জোরে কোন কয়টা এই রজব মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে আমার নবী ডাক দেয়া কয় এই রজব মাসে যেই ব্যক্তি একটা একটা দিন রোজা রাখবে 100 বছর রোজা রাখার সব তার আমল নামার মাঝে দিয়ে দিবে আবার আল্লাহ ডাক নবী ডাকে দেয়া কয় ও আমার উম্মতের রে এই রজব মাসে এমন একটা রাত আছে গো ওই রাতে যেই ব্যক্তি ইবাদত করবে ওই রাতে যেই ব্যক্তি ইবাদত করবে 100 বছরের লাইলাতুল কদরের রাতের সব তার আমল নামার মাঝে দিয়া দিবে সুবহানাল্লাহ তাহলে দরকার আছে না নাই আছে না নাই এটা বইলা দাম লাস্টে আপনারা কয়ে দিবেন এই আমলটা ওই দিন এক এই দিন ওই ব্যক্তি যেই ব্যক্তি রোজা রাখবে আমার নবী কয় রজব মাসে যেই ব্যক্তি রোজা রাখবে ওই রজব নামের একটা নহর আছে বুঝলা আছে না রজব মাসের সাথে একটা নহর আছে জান্নাতে একটা নহর আমার নবী কয় রজব মাসে যারা ইবাদত করবে এই রজব মাসের ইবাদতের বিনিময় আমার আল্লাহ হাসরের ময়দানে ওই রজব মাসের শরবত যখন পান করাবে আমার উম্মতকে যখন আমি পান করাবো আমার উম্মত হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে তার কফি পাশা লাগবে না তাহলে আমল করার দরকার আছে না নাই এখন বলবেন সুন্নিরা আমলের কথা কনা সুন্নিরা আমলের কথা কয় না সুন্নিরা আমলের কথা কয় কিন্তু বানায়া আমলের কথা কয় না কথা কোনো ঠিক নামে ঠিক কত বড় মৃত্যু ওই দিন এক লোক আমার সামনে আমি মসজিদ এক পাশে আওয়াবিন নামাজ পড়তেছি এক পাশে আমি আওয়াবিন নামাজ পড়তেছি নামাজের ভিতরে আমি খেয়াল করতেছি তারা জোরে জোরে আমার পড়ায় শুনতা শোনাইতেছে ও কবরে যখন মারা যায় খুব বেশি বেশি আমল করতে কবরে যাওয়ার পরে মাটি আপনাকে সার দেবে না এই কথা বইলা আবার বইলা লাইছে এই কথা বলার সাথে সাথে আবার বইলা লাইছে বলতাছে কি তখন আমি নামাজের নিয়ত ছাড়িয়ে দিছি আমি শুনি কি কইডা নামাজের নিয়ত ছাড়িয়েছে নফল নামাজ তো কারণ তারা আমার হুনায় কইতাছে বুঝতাছি তখন আমি দিহি কি কয় বলতাছে কবর এমন একটা কঠিন কবর কবর কাউকে সার দেয় না কর আরে নবীজির মেয়ে তো ফাতে মারেই সার দেয় না তারা তো কই ফাতে মারে এমনে ক ফাতে মা তারা তো নাম এরা তো মুখে কোনো আদব নাই কথা কোনো ঠিক হবে ঠিক আহলে বায়াত যে তারা আহলে বায়াত যে কোন জায়গার এটা তো তারা মানেই না ভালো মতনে কারণ আমরা মনে করি নবীজির বংশ নামাজের এ কথা কোনো নবীজির বংশ নামাজের এটা কি বিশ্বাস আছে আপনাদের হ্যাঁ নামাজের ভিতর আমরা সালাম দেই না ওয়া আলা আলিহি তাই না আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ নবীর আহলে আওলাদদেরকে সালাম দেই নামাজের ভিতরে আপনি নবীর আহলে আওলাদদেরকে কোন ভাবে ছাইড়া দিবেন আপনি নামাজদারে দুইটা ভাগ করে দিয়েছে ইমাম হুসাইন কারবালার ময়দানে দুইটা ভাগ করে দিয়েছেন আর বলেছেন এই আমার নানার উম্মতেরা তোমরা শুনে রাখো নামাজ দুই প্রকার ওই দেখো ওই কাফেলার ভিতরে নামাজ হচ্ছে আর আমি হুসাইনের কাফেলার ভিতরে নামাজ হচ্ছে ওই কাফেলার ভিতরে আজান হচ্ছে এই কাফেলার ভিতরে আজান হচ্ছে ওই কাফেলার নামাজ আর ওই কাফেলার নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই কাফেলার নামাজ হচ্ছে জাহান্নামের নামাজ আর এই কাফেলার নামাজ হলো জান্নাতের নামাজ নবীর পক্ষের নামাজ হুসাইনের নামাজ হাত তুলে কর ঠিক আছে আল্লাহু আকবার
অতএব মনে রাখতে হবে নামাজেরও দুইটা খণ্ড আছে, আছে না নাই? আছে। এক কথা কোন আছে না নাই? আছে। নামাজ একটা হলো হুসাইনি নামাজ আর একটা হলো ইয়াসিদি নামাজ। ইমামে হুসাইন ইমামে হুসাইন ইমামে হুসাইন কারবালার ময়দানে কয় আমি জীবন দেই নাই, আমি জীবন শুধু দেই নাই, আমি জীবন দিয়েছি আমার বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছি আমার নানার উম্মতকে মুক্তি করার জন্য আর উম্মতকে স্বাধীন করে দিয়ে গেলাম। নামাজ পড়বা হুসাইনি নামাজ পড়বা, মুনাফিকি নামাজ চলবে না। ঠিক না ঠিক? যার মাঝে হুসাইনি নামাজ থাকবে তার নামাজটাই হবে মেরাজ। ঠিক না ঠিক? এখানে তাহাবুল উলায় দরবার শরীফের বিশ্বাবুদ্দির কেবল অনেক বক্তব্য বিধান আছে, আছে না নাই? আছে না নাই? কারণ ওই দরবার তো পাকের সাথে সম্পর্ক, পাকে পাক পাঞ্জাতনের সাথে সম্পর্ক। তার মাঝে পাকে পাঞ্জাতন নাই, তার মাঝে ইমান আর যে কোনো ইমান নাই। মনে রাখতে হবে, তারা বলতেছে মা ফাতেমারে যখন কবর রাখছে, যে কথাটা বলতে চাইছিলাম, মা ফাতেমারে কবর রাখছে ওই কবর রাখার সময় নাকি কবর আবু জার গাফারি বলছে, আবু জার গাফার রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে কবর তোমার কাছে যে কার রেখে যায় জানো তুমি? মাওলা আলী, মাওলা আলী তো বলে না, তারা বলে আলীর একমাত্র বিবি ফাতেমারে রেখে যাইতেছি। কবর নাকি বলছে কবরে কোনো আওয়াজ দিছে না। এরপরে বলছে জান্নাতের সর্দার হাসান হুসাইনের মারে রেখে যাইতেছি, বেদবি করো না। এরপরে বলছে বিশ্বনবী, তারা তো বিশ্বনবী বলে, বিশ্বনবী কিন্তু বলা জায়েজ না, কারণ আল্লাহ কোরআনে কোথাও বিশ্ব বলে নাই। কুল কায়নাত বলছি, কোরআনে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে আমার সাল্লাক ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ কুল কায়না সারা জাহানের জন্য রহমত হিসাবে নবীকে পাঠিয়েছে। আর তারা বলে বিশ্ব নবী। আবার বক্তারাও লাগা বিশ্ব আন্তর্জাতিক বক্তা, তারাও বক্তা, আবার নবীরেও লাগা বিশ্ব, তাহলে বোঝা যায় নবী আর তারা সমান হতে চায়। কথা কোন ঠিক হবে ঠিক? এরপরে বলতেছে বিশ্ব নবীর একমাত্র কলিজার টুকরা মেরে রেখে যাইতে যে কবর কোনো বেয়াদবি করবি না, কত বড় মূর্খ দেখেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, এই চ্যালেঞ্জ করে গেলাম, গ্রাম নামটা জানি কি কাশিমনগর। এই কাশিমনগরের যত কমি আলেমরা আছে ভাই, আমি আপনাদেরকে গালি দিচ্ছি না, শ্রদ্ধার সাথে বলছি, এই দলিলটা কোথায় পাইলেন আমাকে একটু বলে দিবেন। এই এত বড় নাফরমানি কথা আপনার মুখ দিয়ে কেমন করে আসে রে বাবারা? বড় বড় মুফতিরা জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারলো না। আমি নীরবে শুনতে লাগলাম, আর মনে মনে তওবা করলাম, আল্লাহ এখানে যদি আমি এখন বেশিক্ষণ থাকি না জানি আহলে বায়াতদের কলিজায় যদি আঘাত লেগে যায় না জানি এখন গজব নাজিল হয়ে যায়, আমি তখন থাকবো। আমি অপেক্ষা করালাম, তাদের কথা শেষ, বিশ্ব নবীর মেয়েরে রাখলাম, কবর জবাব দিল বিশ্ব নবী কারা, মাফা আলী কারা, ইমাম হাসান হুসাইন কারা, জান্নাতের নারী ফাতেমা কারা, আমি চিনি না, আমি একমাত্র চিনি আমল, আমি একমাত্র চিনি আমল। বাইরে আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি যে মা ফাতেমা বিয়ার দিন, বিবাহর দিন নিজের নতুন শাড়িটা পর্যন্ত উম্মতের জন্য দান করে দিলে, সে মা ফাতেমার সানে তোর বেয়াদবিটা তুমি কেন করো? মা ফাতেমার বিয়ার দিন নবী যে একটা শাড়ি এনে দিলেন, বিয়ার শাড়ি, বিবাহর শাড়ি দেওয়ার পর নবী এসে জিজ্ঞাসা করে, মা গো ও আমার জননী, ও আমারা, আপনিও তো মা, মা ফাতেমাও তো মা, আপনি কি করেন না ফাতেমা কি করেন দেখেন? মা ফাতেমা দুনিয়ার সকল নারীরারে
ও নারীরা তোমরা স্বামীকে শ্রদ্ধা করিও স্বামীকে ভালোবাসিও তোমাদের জন্য জান্নাতটা তোমাদের এতটায় নিকটে পুরুষ মানুষের জন্য এতটা নিকটে না আল্লাহু আকবার ওই মা ফাতেমা বিয়ার শাড়িটা দেখেন বাবাজির আমার বিয়ার শাড়িটা মা ফাতেমা আমার নবী মা ফাতেমাকে দান করলেন আমার নবী আসলেন ফাতেমার দরজায় টোকা দিলেন আর ডাক দেখ ওই ফাতেমারে দরজাটা মা একটু খোলো আজকে আমি দেখতে যা আমার আম্মা আজকে নতুন শাড়ি পরেছে আমার মা জনের নতুন শাড়ি পরেছে এই বাবা নতুন শাড়ি পরেছে দেখবে নতুন শাড়ি মেয়ে নতুন শাড়ি পরেছে জীবনে কোনোদিন মা ফাতেমা ভালো পোশাক পরে নাই কেন পরে নাই জানেন নি মা ফাতেমা কয় আমি নতুন পোশাক পরব ওই দিন যেই দিন আমার আব্বার উম্মতগুলো জান্নাতে পোশাক পরে জান্নাতে প্রবেশ করবে ওই মা ফাতেমা জান্নাতে পোশাকটা ওই মা ফাতেমা জান্নাতে পোশাক পরে নাই বিয়ার দিন কেউ পুরান জামা পরে বিয়া বসে নাকি এই কথা কর না কেমে পুরান জামা পরে মা ফাতেমা পুরান জামা পরে বসে নবীজি ডাকদা জিজ্ঞাসা করে কিরে মা তোমার নামে নতুন জামা দিলাম বিয়া আব্বা আমি পরি নাই কেন পরো না আমার জামা কি তোমার পছন্দ হয় না মা ফাতেমা ডাকে দিয়ে কয় আব্বা এই পোশাক তো আমি রাখি নাই কোথায় গেল মা ফাতেমা যখন নতুন পোশাকটা পরবে হাতে নিয়েছে বাবা বলে গিয়েছে নবীজি বলে গিয়েছে ফাতেমা রে তুমি তাড়াতাড়ি এই পোশাকটা পর আমি দেখবো আজকে আমার কলিজার টুকরা জান্নাতের নারীদের সর্দারকে জান্নাতে পোশাক পর অবস্থায় কেমন দেখা যায় এই পোশাক আমি যখন পরব হাতে নিলাম হাতে নেওয়ার সাথে সাথে একজন ফকির আইসা দোয়া দোয়ারের মাঝে আইসা এইভাবে টুকা দিল দরজা খুললাম আর বলল হাতের মাঝে জামাটা দেখে বলল মা আমার আজকে আমার ঘরে কোনো নতুন কোনো জামা নাই এই জামাটা আমার বড় পছন্দ হয়েছে আব্বা আমি দেরি করি নাই আমার কাছে যখন চেয়েছে আমি দিয়ে দিছি এইবার আমার আল্লাহর দিকে তাকায়া আমার দয়াল নবী সেজদা অবস্থায় পড়ে গেলেন আর মা ফাতেমাও দুইজন মিলে সেজদা দিলেন একসাথে সেজদা যখন দিয়েছে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে ফেরেশতারা ডাকে দিয়ে গায় রব্বুল আলামিন ও মাবুদ তাকায়া দেখো একজন হচ্ছে সারা জাহানের সর্দার আর একজন হচ্ছে জান্নাতের সকল নারীদের সর্দার সেজদা দিয়েছে জমিনে তোমার আরশ দি কাঁপে গো আল্লাহ এই মুহূর্তে কেমনে ফিরত দিবা মা ফাতেমার জিজ্ঞেস করলো মা তুই কি চাস ও কিছুই চাই না আমার এই বিবাহর নতুন পোশাকের বিনিময় আমি কিছুই চাই না আমার আব্বা জানেন কলিজার টুকরা উম্মত গুলোর জান্নাতে দেখতে চাই হাত তুলে কইতেন আল্লাহু আকবার কোন নবীর উম্মত হইলাম আপনি আমি কেমনে মা ফাতেমার সানে এত বড় বেয়াদবিটা করে যে মা ফাতেমা বিয়ার দিন বিবাহর দিন নতুন পোশাক পরে নাই সত্তরটা তালের জামা পরে আলীর বাড়িতে গিয়েছিল আর আমরা একটা তালি জামা পড়তে পারি ঈদ আসলে লক্ষ লক্ষ টাকা জাকাত আমাদের আমাদের পকেটে জমা থাকে গরিবের টাকা আমরা খাই দিতে চাই না গরিব দেখলে আমাদের সহ্য হয় না বিরক্ত লাগে কিন্তু আমার আল্লাহ কই নবীর আহলে বায়াত কই আমরা গরিবদেরকে বড় ভালোবাসি এই জন্য আওয়াজ করে বলেন গরিব দেখলে তাদেরকে ঘৃণা করবো নাকি ভালোবাসবো কারা কারা ভালোবাসবেন হাত তুলে দেখান নারে তাকবীর আর আওয়াজ করে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মারহাবা বলেন এই কথা কোনদিন আর বিশ্বাস করবেন যারা বলে মা ফাতেমারে কবর ছিল না রে যিনি জান্নাতের নারী সরাদের সর্দার নারীদের সর্দার হবে জান্নাতের জান্নাত যারে সালাম দেয় স্বয়ং আল্লাহ যারে সালাম দেয় আর কবর নাকি তারে চিনে না নাউজুবিল্লাহ কোন এইসব না জায়েজ কথা বলা যাবে না এইবার মূসা আলাইহিস সালাম তোর ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছে আল্লাহ আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই আল্লাহ কয় ঠিক আছে এত তারিখে আমি আসবো
করে গেলব এবার কি সুন্দর মতে আল্লাহর পয়গম্বর موسى عليه السلام দাঁড়িয়ে রইলেন আল্লাহ দিদার দেব এবার প্রথম প্রথম আসমানের প্রথম প্রথম নূরের পর্দাটা যখন সরাইলেন প্রথম পর্দাটা সরানোর সাথে সাথে গো আল্লাহর পয়গম্বর হযরতে موسی আলাইহিস সালাম যেই পাহাড়ের উপর দাঁড়ানো ছিল ওই পাহাড়ের মধ্যে বিশাল বিশাল গাছ ছিল সবগুলো পুইরা বাবারা সেকেন্ডের ভিতরে সাই হয়ে গেল موسی আলাইহিস সালাম বেহুশ অবস্থায় পাহাড়ের উপর পড়ে রইলেন এইবার আল্লাহ ডাকে দেয়া কয় জিব্রাইল ও জিব্রাইল গো দেরি কইরো না তাড়াতাড়ি যাও আমার পয়গম্বর মুসা তাকায় দেখো কি অবস্থায় আছে আয়েশা দেখে বেহুশ হয়ে রইছে মুসা আলাইহিস সালাম পাহাড় পুইরা শর্মা হয়ে গেছে পাথর পুইরা ছাই হয়ে গেছে গাছ পুইরা ছাই হয়ে গেছে নূরের ঝিলিকি তখন লেগেছে ওই ঝিলিকে সব কিছু পুইরা ছাই হয়ে গেছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে রইলেন জিব্রাইল এসে মুখের মধ্যে পানি দিলেন হুঁশ আসলেন হুঁশ আসার পর জিব্রাইল মূসা আলাইহিস সালামকে বসাইলেন বসার পরে এবার মূসা আলাইহিস সালাম ডানে তাকায় বামে তাকায় তাকায় দেখে সব পুইরা ছাই মূসা আলাইহিস সালাম সব দিকে খেলনা কইরা ফসমের দিকে ছাই সব বাদ দিয়া মূসা আলাইহিস সালাম পশমের দিকে চাইছে পশম দিহি আগে কি হয়েছে চায়া দেয় পশম লড়েই নাই আল্লাহর দিকে চায়া কল আল্লাহ রা দেখো আল্লাহ তোমার পাওয়ার দেখছি সুবহানাল্লাহ কইতেন না মিয়া কো কেয়ার পাওয়ার তুমি দেখছো আল্লাহ তোমার নূরে সব পুরা চায়া গেছে আমি মূসা বেহুশ হয়ে গেছি কিন্তু একটা জিনিস দেখছো না আমার আমার পাওয়ারটা যে কত দূর কি পাওয়ার আমার ফসম কিছু হয়েছে না সুবহানাল্লাহ জোরে কইতেন না মিয়া কয় আল্লাহ আমার আমার ফসম কিছু হয়েছে না কয় এটা তোমার পাওয়ার না এটা তোমার পাওয়ার না এটা তুমি তোমার ফসমের কথা চিন্তা করতেছো পাথর পুইরে ছাই হয়ে গেছে বিশাল গাছগুলি একেবারে পুইরে ছাই হয়ে রয়েছে সেকেন্ডের ভিতরে আগুনে দিলে কি সাথে সাথে পুরে নাকি একটু দেরি হয় দেরি হয় না বাবা এ যুবক বাইরে দেরি হয় না দেরি হয় মূসা আলাইহিস সালামের দিকে ছায় কয় আল্লাহ কয় মূসা রে এটা তো তোমার শান না এটা তোমার পাওয়ার না আল্লাহ এটা কার পাওয়ার ওই পাওয়ার হচ্ছে নূরে মুজাসসামে আল্লাহ কার পাওয়ার কোন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলো কি এটা তোমার পাওয়ার নয় এটা হচ্ছে আমার হাবিবের পাওয়ার কারণ আমার হাবিবের নূর মুবারক তোমার সিনা মুবারকের ভিতরে ওই যখন সমুদ্রের মাঝখানে তোমার মা তোমাকে বাসিয়ে দিয়েছিল ওই সময় তোমার বন্ধু কেউ ছিল না টেবে টেবে তালে তালে একজন ব্যক্তি তোমাকে পার করে দিয়েছিলেন সে উনি হেফাজত করেছিলেন তিনি আর কেউ নাই প্রত্যেকটা দেওয়ার মধ্যে লেখা ছিল নূরে মুহাম্মদ নূরে মুহাম্মদ ওই নূরে মুহাম্মদের নূর তোমার সিনা মুবারকের ভিতরে আছে ওই নূর আর এই দূরত্ব বন্ধুত্ব এই জন্য ওই নূর এই নূরে কিছু করতে পারে না তাহলে নবীর নূর না মাটি কারা কারা মাটির ফককে দিই আসেননি আসেননি এক দুইজন নাই তাহলে আমার নবীর নূর না মাটি এ আওয়াজে তো কইতাছে কিছু কিছু আছে মাটি আরো জোরে কোন জোরসে বলেন একসাথে বলেন এই নূর বললে অসুবিধা আছে নূর বলেছেন কে আরো জোরে বলেন নূর বলেছেন কে আল্লাহ বলেছেন আল্লাহ ডাকে দেখো মুসা তোমার পাওয়ার নাই এটা আখিরে পয়গম্বরের পাওয়ার এইবার মুসা আল্লাহ ডাকে তাকায় আল্লাহ আখিরে পয়গম্বরের সাধারণ একটু নূর থাকার কারণে আমাকে কিছু করতে পারে নাই না জানি ওই 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 নবীর উম্মতের পাওয়ারটা কেমন হবে আল্লাহ ডাকে দেয়া কয় মুসা রে তুমি বনি ইসরায়েলের নবী হয়ে শ্রেষ্ঠ নবী হয়ে আমি আল্লাহকে দেখতে পারলাম না কারণ ওই চক্ষু তোমার নাই আর ওই নবীর উম্মতেরা ওই নবীর উম্মতেরা আমি আল্লাহকে দেখবে সুবহানাল্লাহ কইতেন না আর ওদের মারহাবা আল্লাহ ডাকে এই হুজুর আপনি নাই আল্লাহ ডাকে দেয়া কই এনা আসেন এনা আসেন আল্লাহ ডাকে দেয়া কই ও মুসা
ওই নবীর উম্মতের এত পাওয়ার এত মর্যাদা ওই নবীর উম্মতের কারণ আমাদের নবী আমাদের মাযহাবের ইমামের নাম কি ইমামে আবু হানিফা ঠিক না ঠিক আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা আল্লাহকে দেখছে 99 বার সুবহানাল্লাহ কোন নামে আল্লাহকে দেখছে 99 বার এমন আল্লাহর মহান কুতুব আছে যারা দৈনিক আল্লাহর সাথে কথা বলে ঠিক না ঠিক আরো জোরে কো ঠিক না ঠিক কিন্তু আমরা আমরা বড় কপাল ফোরা না পাইয়া নবীর দুঃখে দুঃখে কাঁদলাম আমি বন জঙ্গলে ওরে আমি কুলহারায় কলঙ্কিনি ওরে কুলহারায় কলঙ্কিনি ডাকি নবী তোমারে দয়া করে দিদারে দাও গো একবার নবী স্বপনে দয়া করে দিদার দাও গো একবার নবী স্বপনে জোরে কি ইয়া রাসূলুল্লাহ কইতেন না নবী নবীর উম্মতের দাম বেশি না কম বেশি আরো জোরে কোন কম না বেশি এইবার আল্লাহ ডাকে দিয়া কয় ও জিব্রাইল তুমি দেরি করতেছে কেন কারণ আমার বন্ধু তো সাধারণ বন্ধু না আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি চলে যাও জিব্রাইল আয়েশা দেখে উম্মাহানির করে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন জুরে কিন্তু আল্লাহু আকবার বলবেন কথাটা বলার পরে উম্মাহানির করে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কম্বল মোবারক দিয়া মাথাটা ডাইকে শুয়ে রইছেন এইবার শোয়ান্ত অবস্থায় বিশ্রামের মাঝে নবী ছিলেন জিব্রাইল আসলেন নবীর কদমের পাশে নবীর কদমের পাশে আয়েশা জিব্রাইল দাঁড়ায় রইল কিরে নবী দি নবীর কদমের জিব্রাইল দি নবীর কদমের পাশে আয়েশা দাঁড়ায় থাকে কেন দাঁড়ায় থাকে জিব্রাইল কে আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর কাছে দাওয়াত লইয়া যাও নবীর কাছে দাওয়াত নিয়ে আসছে নবী আয়েশা দেখে ঘুমায় আর মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে জমিনে থাইকা মূসা আলাইহিস সালাম ঘুমায় না রেডি হইয়া যায় পাহাড় উপর দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর আমার নবী যাইবা আল্লাহর বাড়ি মূসা আলাইহিস সালাম জিব্রাইল আয়েশা দেখে আমার নবী ঘুমায় কি সুন্দর মতের নবীজি ঘুমায় সুন্দর মতের ঘুমন্ত অবস্থায় তাকায়া দেখে গো ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সব দেহ মোবারক ঢাকা নবীর কদম মোবারক বের হয়ে রয়েছে জিব্রাইল কয় আমি আর দেরি করতে পারবো না নবীর কদমের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিব্রাইল শান গাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জুসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাহারি মুহূর্তে নিদান কালে থাকি আর নবী গো আমার শিহরি আমার মুহূর্তে নিদান কালে থাকি আর নবী গো আমার শিহরে দেখিব আপনাকে নয়ন বরিয়া দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকি রাসিয়া সওয়াল করবে বসে ইয়া মুনকার নাকি রাসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েন গো দেখা পর্দায় উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব একটা জবান বন্ধ রাখবেন না ডান হাতটা তুলে নবীর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল নবীর কদমের পাশে দাঁড়িয়ে আছেন সমস্ত ফেরেশতাদের সরদার ওই সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা জিব্রাইল নবীর কোষক কদমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শান গাইতেছে আর নবীকে সালাম দিচ্ছে হঠাৎ করে
তাকায় দেখেছি ইব্রাহিম নবীর কদম মোবারকটা নূরে জিলমিল জিলমিল করতেছে আল্লাহ জিব্রাইল কই কি নবীর কদম মোবারক এত সুন্দর নবীর কদম মোবারকের দিকে তাকিয়ে জিব্রাইল আর দেরি করলেন না জিব্রাইল মন মানে না জিব্রাইল দিল আর মানে না জিব্রাইল আস্তে আস্তে নবীর কদমের পাশে যাইয়া জিব্রাইল জিব্রাইলের ঠোঁট মোবারক দিয়া নবীর কদম মোবারক একটা চুমু খাইলেন সুবহানাল্লাহ কি খাইছে মা বাবার কদমে চুমা খাওয়া আছে নি জায়েজ আছে নি এ আছে নি জায়েজ আছে নি পীর মুর্শিদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে নি উস্তাদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে নি এই তখন থেকে আমাদের দেশের কিছু বায়রা এই যখন কদম বসি করাটা বেদাত তৈরি করে দিল তখন এই দুনিয়া থেকে আদব চলে গেল কথা কোন ঠিক আছে ঠিক যুবকরা তোমরা চাইতে জানো না আর চাইতে জানলে তোমরা পাইতে জানো না কারণ মা এমন এক সম্পদ মা বাবার কদমে কেউ যদি হাত রাখা মনটাকে নরম করে বলে মা তোমারই সন্তান অপরাধ করেছি শুনেছি হুজুর বলেছে ফারুকী হুজুর বলেছে যদি কেউ মা বাবার কদমে হাত রাখা চাই আর মা গুনাগার হোক বদকার হোক কাফের হোক মুশরিক হোক মা যদি বলে আল্লাহ আমার সন্তান চেয়েছে তুমি তার জিরো থেকে হিরো বানিয়ে দাও আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে নি আছে আর জোরে বলেন আছে নি আছে আওয়াজ করে বলেন দেওয়ার আছে নি আছে কিন্তু আমরা চাইতে জানি না আমরা বেয়াদবি করি এক যুগ বের হয়েছে মোবাইলের যুগ গেম খেলা সারাক্ষণ বাচ্চারা কার্টুন দেখে দেড় বছরের বাচ্চা আট মাসের বাচ্চারে মোবাইল হাতে না দিলে খাবার খায় না ঠিক কথা কোন না ঠিক হ্যাঁ ঠিক নাকি আপনাদের এলাকায় নাই মোবাইল হাতে না দিলে ঘুমাইতে যায় না মোবাইল হাতে দিয়ে মা সারাক্ষণ মাও অন্য কাজে থাকে আর সন্তানে হাত মোবাইল দিয়ে দিছে ইহুদিদের চক্রান্ত ঠিক কথা কোন ঠিক হবে ঠিক অবীর মনোযোগ জিব্রাইল নবীর কদম মোবারকে টুট লাগায় দিলেন সুবহানাল্লাহ কো জোরে এই জিব্রাইলের সুন্নাত জিব্রাইলের সুন্নাত জিব্রাইলের সুন্নাত হচ্ছে শিক্ষকদেরকে মা বাবাদেরকে সম্মান করা তাজিম করে সুমা খাওয়া হলো জিব্রাইলের সুন্নাত সাহাবীদের সুন্নাত ওয়ালি আল্লাহ গাউস কুতুবদের সুন্নাত কিন্তু আমরা মানি না মা বাবার কদমে চুমু খাইতে চাই না এখন যদি যুবকদেরকে বলা হয় মা বাবাকে তাজিম করার জন্য মা বাবাকে সম্মান করার জন্য অনেক যুবকেরা দেখবেন যে বাবু নয় শরম করে কথা কোন ঠিক না বেঠে বিয়ার আগে হ্যাঁ বউ বাউ করে রাখছে এটা শরম করে না হের বিয়ার আগে মা জিগাইছে কফুত আমরা তোকে সিদ্ধান্ত নিয়েছিলাম কো মা কি সিদ্ধান্ত কও না হাসি দেখো কও না মা বুঝছি তো কি কইবা কো মা আমি এটা রেডি করে রাখছি তোমরা বাউ করো লাগতো না কষ্ট করে তোমরা কথা কথা কি ঠিক আছে।